বাড়িতে ঢুকে দিনে দুপুরে চুরির চেষ্টা, টের পেতেই হাতে নাতে ধরা হলো দুজনকে চাঞ্চল্য ছড়ায় কান্দির পেট্রোল পাম্প এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে আটক করে নিয়ে যায় দুজনকে। শীতবস্ত্রের বিপুল সম্ভার নিয়ে শহর বহরমপুরে পশরা সাজিয়েছে টিবেটান পোতালা উলেন মার্কেট। তবে এবার হয়েছে স্থান পরিবর্তন। এফইউসি মাঠে নয়, টিবেটান পোতালা উলেন মার্কেট এখন রবীন্দ্র সদনের পাশে শক্তি মন্দির ক্লাবের মাঠে। 8 থেকে 80 সব বয়সীদের জন্য রয়েছে উলেন পোশাক, সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট, মাফলার, টুপি, স্টোল, স্কার্ফ, নিত্য নতুন কালেকশন। শীতের আমেজ উপভোগ করুন, সেজে উঠুন শীতের পোশাকে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে টিবেটান পোতালা উলেন মার্কেট। ভর দুপুরে ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি করার সময় হাতে নাতে ধৃত দুজন। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কান্দি পৌরসভার পেট্রোল পাম্প এলাকায়। ভিক্ষুক সেজেই পেট্রোল পাম্প এলাকায় এক শিক্ষকের বাড়িতে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক ও এক মহিলা। ঘরে কেউ না থাকার সুযোগেই তারা আলমারি খুলে চুরির চেষ্টা করছিল বলে অভিযোগ। সে সময় হাতে নাতে ওই দুজনকে ধরে ফেলে পরিবারের সদস্যরা। আমারগুলো দেখলাম যে না, টাকাটা গাঁট বার করে আছিল ভর্তি সময়, মানে আমি যে সময় চলে এসেছি ওয়ারি করতে পারিনি, যা কেবল ভেঙে পাশে চলে গেছে। হ্যাঁ, হাতে নাতে ধরা পড়ি না, যাতে না হয় আমি প্রশাসনকে বলবো যাতে এইভাবে না হয় একটু যেন ওকে একটু মানে সাজা টাজা করে। খুব ঘটনা তো কেটে খাওয়া মানুষ, তবু একটু যেন ভয় দেখানো হয় যেন আর এদিকে না আসে। আশ্চর্যজনক ঘটনা, কারণ হয়তো বাড়িতে লোক আছে, হঠাৎ কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, অথচ চলে আসছে, মানে একদম পূর্ব পরিকল্পিত হতে পারে, কিংবা জানতো যে এরকম বিয়ে হয়ে গেছে, বিয়ের সব কিছু মালপত্র ওখানে রাখা আছে। হ্যাঁ, যার জন্য হয়তো জানতো, নইলে কি ডাইরেক্টলি এসে ওই ঘরে ঢুকেছে, ওই ঘরে গিয়ে টাকাতে হাত দিয়েছে, ধৃত দুজনকেই আটক করে নিয়ে যায় কান্দি থানার পুলিশ। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।